রক্তদানে জীবন দান, রক্তদান মহৎ দান, এই স্তোত্রকে একেবারে মনের মধ্যে নিয়ে নেওয়া, এভাবেই উৎসবের শুভ সূচনা। আর বিশ্বকর্মা পুজো আর সেখানে মহতি কর্ম দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেল বার্ষিক অনুষ্ঠানে রক্তদান এবং বিশ্বকর্মা পুজো। 35তম বর্ষ এবার। পরিচালনায় স্টাফ রিক্রিয়েশন ক্লাব IBTM and IH পূর্বতন সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আজ সকাল 10টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল, মানুষের পাশে সবসময় থাকেন তিনি। উপস্থিত মোহাম্মদ আমিরাউল কাশিম, সঙ্গে সোফন সেরেন, ডক্টর অভিজিৎ মণ্ডল প্রবীধ সহ অন্যান্য ব্যক্তিরা। আজকে গত 39 বছর ধরে সারা পশ্চিম বাংলায় যে রক্তদান আন্দোলন চলছে, সেই রক্তদান আন্দোলনকে সামনে রেখে প্রতি বছর স্টাফ রিক্রিয়েশন ক্লাব সেন্ট্রাল ব্লাড ব্যাংক IBTMI একটা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এবং এই রক্তদান শিবিরে পশ্চিমবাংলার জঙ্গলমহল থেকে দার্জিলিংয়ের পাহাড় সরকারি 87টা ব্লাড ব্যাংকের মধ্যে অন্যতম এই সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তদান শিবির। আমি রক্তদান আন্দোলনের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে যাই, এই জন্যে যারা রক্তদান করছেন সেই রক্তদাতা জানবেন না আগামীকাল হিন্দু পাবে না মুসলিম পাবে, শিখ পাবে না খ্রিস্টান পাবে, সেই রক্তদাতা জানবেন না কোন পলিটিক্যাল পার্টি তৃণমূল পাবে না কংগ্রেস পাবে না CPM পাবে না BJP পাবে না SFI পাবে না DFI পাবে। এটাই হলো জাতীয় সম্প্রীতি, ন্যাশনাল কমিউনিটি, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। রক্তপাত নয়, রক্তদান। দাঙ্গা হাঙ্গামা যারা রক্ত ক্ষয় করেন সেই রক্ত দেশবাসীকে উৎসর্গ করুন। এই রক্তদানের মাধ্যমেই আমরা ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে গড়ে তুলুন ভালোবাসার গোলাপ, ভ্রাতৃত্ব দৃঢ় করুন রক্তের রাখি বন্ধন। রক্তদান মহদান, আপনারা প্রত্যেকটা সময় দেখেন মানুষকে সচেতন করার জন্য বিকাশ জয়সওয়াল এই রক্তদানে উৎসাহ প্রকাশ করেন এবং প্রত্যেকটা রক্তদান অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মানুষকে সবসময় এই বার্তা দিতে চান যে রক্তদান করুন। একটা রক্তদানে তিনটে জীবন ফেরানো যায়। একদমই বিকাশের সঙ্গে কথা আজকে আপনি দেখতেই পাচ্ছেন এই থ্যালাসেমিয়া ডিপার্টমেন্ট এখানে, আর প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চাদের প্রত্যেক মাসে রক্ত, মানে এখানে ডেইলি 50টা বাচ্চাকে রক্ত দেওয়া হয়। ওই রক্ত সংগ্রহ করার জন্যে আজকে বিশ্বকর্মা পুজো, পুজোর উপলক্ষে আপনি দেখেন সবাই আনন্দ করে। আর কিন্তু এখানে আনন্দ করতে করতে যে আপনার সামনেই দেখতে পাচ্ছেন স্টাফ রিক্রিয়েশন ক্লাব, ক্লাবের এখানে এই ব্লাড ব্যাংকের প্রত্যেকটা যে যারা টেকনিশিয়ান মেম্বাররা, যারা ডক্টর টেকনিশিয়ান, যারা কর্মচারী, সবাই মিলে এখানে আজকে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্তদান, এই রক্তদানে যারা যারা যে সবাই মিলে রক্তদান করছেন আমি অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশ্বকর্মা পুজো, পুজোর সবাইকে শুভেচ্ছা। আর প্রত্যেকটা মানুষ যেভাবে আজকে এখানে রক্তদান করছেন আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। কি আজকে এই ব্লাড ব্যাংকের মানুষ একটাই কথা জানে, আজকে সংকেত দিচ্ছেন কি পুজো সবাই করে কিন্তু পুজোর মাধ্যমে রক্তদান করে উদ্বোধন করে আমি কিছু বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্যে, যারা থ্যালাসেমিয়া বাচ্চা, যাদের রক্ত ছাড়া জীবনটা বাঁচানো যাবে না, তা আজকে এই ব্লাড ব্যাংকের সব কর্মচারীরা ডাক্তাররা মিলে আজকে বিশ্বকর্মা পুজো করতে করতে আজকে এই রক্ত দিয়ে কিছু থ্যালাসেমিয়া বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য আজকে এই কর্মটা করছে। প্রত্যেকটা মেম্বারকে আমি সাধুবাদ জানাচ্ছি, এইভাবে আপনারা এগিয়ে যান, আমরা সবসময় আপনার কাছে। আমাদের IBTM রিক্রিয়েশন ক্লাবের প্রতি বছরের যে বার্ষিক অনুষ্ঠান সেটা সাধারণত 22 জুন হয়ে থাকে। কোভিড অতিমারির কারণে এটা আমরা সংক্ষিপ্ত আকারে এবং একটু পিছিয়ে করতে চেয়েছি এবং সেখানে আমাদের IBTM রিক্রিয়েশন ক্লাব যারা স্টাফ তারা এখানে ব্লাড ডোনেট করেন, এখানকার থ্যালাসেমিয়া যা পেশেন্ট তাদের আমরা সম্বর্ধিত করি, তাদের যাতে রক্তের অভাব না হয় তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়। থ্যালাসেমিয়া রোগীকে আমরা উন্নত মানের রক্ত দেওয়ার জন্য আমরা ফেনোটাইপ ম্যাচ ব্লাড দিই, তাতে কী হয় যে সাধারণতভাবে যেসব অ্যান্টিবডি অন্য পরীক্ষায় ধরা পড়ে না সেগুলোকে আমরা স্পেশাল টেস্ট করে সেগুলোকে করি, তাতে তাদের সার্ভাইভাল বৃদ্ধি হয়। যে থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের 25-30 বছর বাঁচত তারা এখন 45-60 বছর বাঁচে। আর আমাদের এই অনুষ্ঠানে সমস্ত কৃতিত্ব আমাদের কর্মীদের যারা দীর্ঘদিন ধরে তারা রক্ত
কালেকশন করেন, কিন্তু এই দিনে তারা নিজেরা রক্তদান করে সমাজের যে প্রতি যে তাদের যে দায়বদ্ধতা সেটা পালন করেন। ধন্যবাদ। আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের জেনারেল সেক্রেটারি। 365 দিনে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে আমাদের প্রায় 200 রক্তদান শিবির আমরা করি এবং এটা 40 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রায়গঞ্জ থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী উৎসবেও থাকুক রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। উদ্বোধন করেছেন আমাদের বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দাবার দিব্যেন্দু বড়ুয়া, যিনি অর্জুন পুরস্কার প্রাপ্ত আমার ব্যক্তিগত বন্ধু এবং তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের পশ্চিমবঙ্গের যুব তারুণ্যের প্রতীক। তাদেরকে নিয়ে এই রক্তদানে উদ্বুদ্ধ করবার জন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার উপাধি দিয়েছি এবং তিনি গ্রহণ করেছেন। উৎসবে থাকুক রক্তদান কর্মসূচির উদ্দেশ্যটাই হচ্ছে 1 অক্টোবর থেকে 1 ডিসেম্বর, এই 1 অক্টোবর থেকে 1 ডিসেম্বরের মধ্যে পড়বে শারদীয়া উৎসব, লক্ষ্মী পুজো, দীপাবলি উৎসব, কালী পুজো এবং এটা আজকে নয় প্রায় 40 বছর আগেই আমাদের এই স্লোগান উৎসবেও থাকুক রক্তদান। স্বাভাবিক কারণে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক যেটা আজকে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনো হেমাটোলজি হিসেবে মেডিসিন হিসেবে পরিচিত আছে, এরা 22শে জুন প্রতি বছর প্রায় 38 বছর আগে এই ওদের এই সংস্কৃতি ওরা শুরু করেছিল যে নাট্য উৎসব করত এবং নিজেরা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে রক্তদান করত। কিন্তু এবার কোভিড অতিমারির জন্য ওরা ওই কাজটা 22শে জুন করতে পারেনি, সে সময়টা সেকেন্ড ওয়েভের পিক আওয়ার ছিল, তো সেই কারণে এবার এটা এই বিশ্বকর্মা পুজোতে ছড়িয়ে এসেছে। অবশ্যই এটা ভালো জিনিস, সাধারণ মানুষ এটা আপনাদের এই সংবাদ মাধ্যম থেকে দেখবে। আপনাদের এই চ্যানেলকে আমরা এই ধন্যবাদ জানাই যে রক্তদানের কথা সাধারণত চ্যানেলে দেখা যায় না, অনেক কথা সেখানে আসে কিন্তু রক্তদান না হলে যে মানুষের জীবন বিপন্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড এবং করোনাতে যত মানুষ আক্রান্ত হয়েছে মারা গেছে তার থেকে অনেক বেশি মানুষ এই রক্তের অভাবে তারা সারা দেশে আক্রান্ত হন এবং আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। আমরা জানি না শারদীয়া উৎসবের সময় থার্ড ওয়েভ অর্থাৎ তৃতীয় করোনার ঢেউ আছে পড়বে কি না, কিন্তু সে পড়লেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করে রক্তদান চালিয়ে যেতে হবে। আর একটা সমস্যা এখন আমাদের দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পর 14 দিন রক্ত দেওয়া যায় না, ফার্স্ট ভ্যাকসিনে 14 দিন, সেকেন্ড ভ্যাকসিনে 14 দিন। সুতরাং এটাও মানুষের কাছে যে ভ্যাকসিন নেওয়ার আগের দিন অন্ততপক্ষে নিকটস্থ সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদানটা করুন, ভ্যাকসিন নেওয়ার পর 14 দিন রক্তদান করা যাবে না। তো এই বার্তাটা আপনারা এখান থেকে দিচ্ছেন, তার জন্য আপনাদের সংবাদ মাধ্যমকেও রক্তদান আন্দোলনের পক্ষ থেকে আমি সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ারও মহাসচিব, ভারত সরকারের পরামর্শদাতা কমিটির আমি আহ্বায়ক, আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে রক্তদান হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দান, সেই দানকে অন্ততপক্ষে দানের অভাবে মানুষের মৃত্যু যাতে না হয় সেটার জন্য আপনারা যে সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকেও এই চ্যানেলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, ভালো থাকুন। স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আজকে বিশ্বকর্মা পুজোর দিনে রক্তদান শিবির, বিশ্বকর্মা পুজোর দিনে রক্তদান শিবির আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন। দাদা, আপনাকে জিজ্ঞাসা করবো আজকের দিনে কেন রক্তদান শিবির? আমরা এটা প্রতি বছর 22শে জুন রক্তদান শিবিরটা করে থাকি আর বিশ্বকর্মার দিনে আমরা বিশ্বকর্মা পুজোটাও খুব ভালোভাবে করে থাকি। তা এই কোভিড পরিস্থিতির জন্য আমরা 22শে জুনে এবার রক্তদান শিবির বা আমাদের অনুষ্ঠানটা করতে পারিনি, তাই আজকে যেহেতু বিশ্বকর্মা একটা ভালো দিন, এই দিনে আমরা যেহেতু পূজাটা করছি সবাইকে আমরা একসঙ্গে পাবো বলে 22শে জুনে সেই যে অনুষ্ঠানটা আমরা করতে পারিনি এটা 35তম, এটাকেও আজকে আমরা উদযাপন করছি আমরা রক্তদানের মাধ্যমে, আরও ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে, যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য আমরা কিছু করছি, তারা যারা মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে তাদের জন্য কিছু একটা উপহার দেওয়া বা আরও মানে যেসব রক্তদান শিবিরের সঙ্গে যারা যুক্ত বা এই আন্দোলনের সঙ্গে যুক্ত বা সে কোভিড ধরবাবু থেকে আসানসোল থেকে যেনারা সব এসছেন ওনাদেরকে ইনভাইট করেছিলাম, সকলকে নিয়ে আবার এই কোভিড পরিস্থিতির মধ্যে মিলিত হওয়া আর রক্তের যে একটা চাহিদা সেটাও সাময়িকভাবে যতটা মিটে যায় তার জন্য আমরা নিজেরা স্টাফেদের মধ্যে সকলেই আজকে আমরা রক্তদান করছি আর মানুষকে আরও 5 জনকে এখানে আসতে বলেছি, সকলে আসছে মহা আনন্দে উৎসবের মেজাজে আমাদের এই রক্তদান শিবিরে এসে রক্তদান করছে। না, আমাদের এখানে রক্ত না পেয়ে কেউ ফিরে যায় না, হয়তো আমরা যে কতগুলো সময় থাকে বছরের যেগুলো ইলেকশনের সময় প্রচণ্ড গরম
আর তারপরে হচ্ছে এই কোভিড সিচুয়েশনের মধ্যে কিছু কালেকশনের জন্য আমার হয়তো কম হয়েছিল, এখন তাদের চাহিদা মতো ডিমান্ড যা ডাক্তারবাবু করে রিকুয়েশনে সেটা দিতে না পারলেও আমরা তা মানে একবারে নয় দুবারে একবার এক আজকে একটা নাও পরের দিন দুটো নিচ্ছে, এরকমভাবে দিয়ে আমরা নিজে আমাদের নিজেদের মধ্যে ইনহাউসে কালেকশন করে আমরা মানুষের চাহিদা মেটাতে পেরেছি। বর্তমানে আমাদের রক্তের কোনো অসুবিধা নেই, সকল মানুষকেই আমাদের তাদের চাহিদা মতো আমরা রক্ত এখন দিতে পারছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়েছি একদমই ডক্টর অভিজিৎ মণ্ডলকে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। রক্তদান মহদান এই কথা আমরা জানি, একটা রক্তদানের মাধ্যমে তিনজনের জীবন বাঁচানো যায়, একটু আমাদের রক্তদান মহদান এই সম্পর্কে তো বলার কিছু নেই, আপনারা জানেন। শুধু এটুকু বলবো যে যে সমস্ত পেশেন্ট যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের জীবনটা কিন্তু রক্তদানের ওপরেই নির্ভর করে। অনেক আপনারা পেশেন্ট আছে যাদের একবার দুবার হয়তো দিতে হয়, কখনো অ্যাক্সিডেন্ট কখনো ব্লিডিং, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত ছাড়া অর্থাৎ যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিক পেশেন্ট তাদের রক্ত ছাড়া কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নেই। সেই জন্য রক্তদান হচ্ছে এত গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে আমার অ্যাপিল আজকে যে আমরা দিনটি পালন করছি সেটা কিন্তু রক্তদানকে উদ্বুদ্ধ করার জন্য, নতুন নতুন ডোনারকে রিক্রুট করার জন্য, এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংক যে রিক্রিয়েশন ক্লাবের যে কর্মধারা সেটা সত্যিই প্রশংসার যোগ্য। কারণ এই রকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে দেখছেন যে বিশ্বকর্মা পুজো, থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য ডোনেশনের ব্যবস্থা, এটা মনে হয় আমরা খুব একটা পাই না আজকের দিনে। তো সেটাও হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সেবা। আমরা জানি স্বামীজি বলেছিলেন যে শিব গানে জীব সেবা, মানুষকে সেবা করার মাধ্যমে যে আনন্দ সেই আনন্দ মনে হয় আর কোথাও পাওয়া যায় না, সেটা আমি বিশ্বাস করি। এবং আমি সকলকেই বলবো যে আজকের দিনে শপথ নিন যেন আমরা এই সমস্ত মানুষের থ্যালাসেমিয়া রোগীদের জীবনে আমরা কিছু অন্তত যেন অবদান রাখতে পারি, কন্ট্রিবিউট করতে পারি। ভালোই যে ভালো খবরটাকে তুলে ধরেছে সেটা যদি তার জন্য এনাকে ধন্যবাদ। এই যে আজকে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের স্টাফরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, এরা শুধু ব্লাডটা কালেকশন করে না, আজকে দেখিয়ে দিল শুধু এরা ব্লাডটা নেয় না, এরা ব্লাডটাও দেয়। তার জন্য এদেরকে সময়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের জন্য। এবং আমরা সাধারণত আজকের এই যে 2021 আজ পর্যন্ত আমরা 36,000 লোককে আমরা কালেকশন করে গেছি এসোস ডোনার হিসেবে। মানুষের প্রয়োজনে যখন কোনো ব্লাড ব্যাংকে ব্লাড থাকবে না, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, আমরা যথাযথভাবে সেই ডোনারের মানে সেই পেশেন্টের জন্য আমরা ডোনার দিয়ে তাদেরকে সহযোগিতা করি। এখানে কিন্তু আমাদের কোনো টাকা পয়সার কোনো লেনদেন থাকে না, পুরো স্বেচ্ছায় এটা করা হয়। এবং এই যে 24 ঘন্টা চ্যানেল মারফতকে আমি সমস্ত রাজ্যবাসীকে জানাতে যাচ্ছি যে আপনাদের যখন প্রয়োজন হবে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো সে চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং রক্তদাতা দিয়ে। ক্যামেরায় সঞ্জীব বাসুর সাথে রোজিনা রহমানের ভোট 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।